فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر أو أنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا اللهم صل على মানুষের সাথে মানুষের ব্যবহার,
মানুষের সাথে মানুষের লেনদেন, এগুলোর ব্যাপারে আলোচনা। মূল বিষয়টা আমরা ফোকাস করব যে ইসলামে মালিক শ্রমিক সম্পর্ক, এমপ্লয়ি আর এমপ্লয়ার সম্পর্ক। তো ফার্স্ট মে সারা দুনিয়া ব্যাপী আপনার ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস, লেবার ডে পালন হয়। আজ থেকে প্রায় 1400 বছর আগে শ্রমিকের কি মর্যাদা প্রতিষ্ঠিত করে গেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের এই ব্যাপারে এদিন থাকার দরকার। ইসলাম কি বলে, আমাদের নবী কি দৃষ্টান্ত রেখে গেছেন মালিক আর শ্রমিক, এমপ্লয়ি আর এমপ্লয়ারের সাথে সম্পর্কটা কেমন হবে, ডিলিংটা কিভাবে হবে, এটা পারফেক্ট এক্সাম্পল সেট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ যখন নিজের নবীর সুন্নাকে অনুসরণ করে, নিজের দিনটাকে অনুসরণ করে, তখন তার যাবতীয় কাজের ভিতরে রাহমার বারাকা চলে আসে। আর যদি তার নবীকে অনুসরণ না করে, তার দিনকে অনুসরণ না করে চলে, তাহলে চলার পথে সে শুধু ধাক্কা ধাক্কা খায়, চলার পথে সে মুসিবতে পড়ে, হে মানব সম্প্রদায়, ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَا لَكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আমি তোমাকে তোমাদেরকে একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। আমরা সকলেই হযরত আদম আর হাওয়া আলাইহিসসালামের সন্তান, না কোনো ইখতিলাফ আছে? দুনিয়ার সকল মানুষ, সাদা বলুন, কালো বলুন, বাদামি বলুন, আর ধনী বলুন আর গরিব বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের আদি পিতা আদি মাতা এক, সব একজন পুরুষ থেকে আর একজন মহিলা থেকে এসেছি সব। এখন সে কালো হোক, সাদা হোক, ব্রাউন হোক, বাঙালি হোক আর নন বাঙালি হোক, এভরি সিঙ্গল পিপল ফ্রম ওয়ান মেল এন্ড ওয়ান ফিমেল, উনারা হচ্ছেন হযরত আদম আর হযরত হাওয়া। এতে দেখবেন দুনিয়ার কোন মানুষের একটা লাভ নাই। আপনি হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, কেউ দ্বিমত পোষণ করবে না যে আমরা সবাই এক পুরুষ আর এক মহিলা আদম আর হাওয়া থেকে নাই, এ কথা কেউ বলবে না, কেউ ইখতিলাফ করবে না, সকলেই একমত আমরা হযরত আদম থেকে আসছি আর হযরত হাওয়া থেকে আসছি, এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আমি এরপরে বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। বাট জাতিগত দিক দিয়া, ল্যাঙ্গুয়েজের দিক দিয়া, কালারের দিক দিয়া একজন অপরজনের চাইতে শ্রেষ্ঠ না। যেজন আরব সে আরবি, সে আরবিয়ান, আর আমি বাঙালি, আরবের কারণে যে সে শ্রেষ্ঠ আর আমি বাঙালির কারণে শ্রেষ্ঠ না। একজন সে সাদা আর একজন কালো, সে সাদার কারণে সে শ্রেষ্ঠ এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব আছে, বাট এই শ্রেষ্ঠত্বটা তাকওয়া দিয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের ভিতরে তাকওয়া বেশি,
যাদের ভিতরে আল্লাহর ভয় বেশি তারা আল্লাহর কাছে সম্মানিত। আপনি খুব বড় ধনী মানুষ, আপনি বহুত বড় একজন মার্চেন্ট, আপনার সম্পদের কারণে আপনার কোন শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে নাই, না আছে। যে ধনী মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয় আর গরিব মানুষ আল্লাহর কাছে কম প্রিয়, আসেনি নাই। যে আরবরা আল্লাহর কাছে বেশি প্রিয় নন, আরবটা আল্লাহর কাছে কম প্রিয় এমন আসেনি নাই। তাহলে জাতি, গোত্র, বর্ণ, সম্পদ, সুন্দর অসুন্দরের ভিতর দিয়া আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব আল্লাহ বলছেন একটা কারণে, যদি তোমার ভিতরে আল্লাহর ডর বেশি থাকে, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আপনি গরিব ডাজ নট ম্যাটার, আপনি গরিব ডাজ নট ম্যাটার, আপনার কাছে আল্লাহর কদর আছে, আল্লাহর কাছে আপনার কদর আছে, আল্লাহর কাছে আপনার শান আছে, আল্লাহর কাছে আপনার ইজ্জত আছে, যদি আল্লাহর ডরটা আপনার ভিতরে থাকে, যত বেশি আল্লাহর ডর তত বেশি আল্লাহর কাছে আপনার মর্যাদা। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই জমিনে ভাই সম্পদ দেওয়ার মালিক কে? না ইখতিলাফ আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ যারে চান তারে বাদশাহী দান করেন। বাদশা বানানির মালিক কে? ফকির বানানির মালিক কে? এমপ্লয়ার মালিক বানানি কে? এমপ্লয়ি বানানোর মালিক কে? কাজেই সমাজের ভিতরে আল্লাহ তাআলা সবাইকে সমান করেন নাই। বুদ্ধির দিক দিয়ে সবাই সমান না, না সমান। সম্পদের দিক দিয়ে সবাই সমান না, না সমান। হাতে রাব্বুল আলামিন পাঁচটা আঙ্গুল দিয়েছেন, এই পাঁচটা আঙ্গুলের মাপ কি উচ্চতায় সমান? উত্তর দেন না কেন? হ্যাঁ, সমান না। আল্লাহ যদি এই পাঁচটা আঙ্গুলকে সমান দিতেন, আমার হাতের দিকে থাকাইয়েন, পাঁচটা আঙ্গুল যদি মাপ যদি সমান হইতো উপরটার মতন সবাই সমান, তাহলে যখন আপনি খাওয়ার জন্য আমরা হাত একত্রিত করি না, তাহলে এই দেখেন একত্রিত করায় সবটি সমান না বেশম আছে? সবটি সমান। যদি আল্লাহ রাব্বুল আলামিন দিতেন এই মাপ সবটি সমান লম্বা আঙ্গুলের মতন, তাহলে খানার জন্য যখন আপনি একত্রিত করতেন তাহলে এইভাবে হইতো না, একটা একটা হইতো না, হয়ে যেত কিনা? একটু হয়ে যেত। যদি সমান দিতেন তাহলে খাবার জন্য যখন ধরতেন তাহলে এক একটা এক এক সাইজের হইতো, আপনি সহজভাবে খাইতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আঙ্গুল গুলোকে দেখেন দিয়েছেন ডিফারেন্ট, এগুলার লম্বা, যখন এগুলা কাজের জন্য ইউজ করবেন তখন সব সমান হইয়া যাইবে। সুবহানাল্লাহ, এবার যখন দৌড়তে যাইবেন কাজের জন্য ইউজ করবেন সব দেখেন সমান, সমানই না, না সব সমান। তাহলে এই যে লম্বা আর খাটো এগুলার ভিতরে হিকমত আছে না? না আছে। হিকমত আছে না? না। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কেন কাউকে ধনী বানালেন আর কাউকে গরিব বানালেন, এর ভিতরে একটা হিকমত আছে। এই হিকমতটা যিনি জানেন উনি হলেন রাব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ, কাকে কেন ধনী বানাইছেন আর কাকে কেন গরিব বানাইছেন, এর ভিতরে একটা হিকমত আছে। এইটা আমাদের রাডারে ধরে না, আমাদের এইমে ধরে না, কেন গরিব বানাইলেন, কেন গরিব বানাই। এজন্য ভাই গরিবরা ধনীদের চাইতে অনেক আগে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ, ধনীরা হিসাব দিতে 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 দেখে যার সম্পদ বেশি অ্যাকাউন্টেন্ট তার হিসাব নিয়ে আসে পাগল, কিভাবে হেচে মার্সিতে তার হিসাব সাবমিট করবে যারা ধনী, আর যারা অত সম্পদ নাই দুই কলমের দুই ঠানে তাদের হিসাব গৌ, হিসাব শেষ শেষ না, না আখেরাতেও যাদের সম্পদ কম তাদের হিসাব হইবে কম, হিসাব শেষ দাও জান্নাতে। আর ধনী আপনি হিসাব দিতে দিতে করতে করতে হিসাব মিলাইতে মিলাইতে তোমার সাড়ে বারোটা এখানেই পাইতেছে। এখন যদি আমি বলি আপনারা গরিব হইতে চান না ধনী হইতে চান, কেউ চাইবেন গরিব হইতে, কেউ চাইবেন নি। হ্যাঁ, এটা মানুষের একটা নেচার, আমরা সকলে চাই ধনী হতে, কিন্তু ধনী হওয়ার পরে আপনার যদি হিসাব না মিলাইতে পারেন
তাহলে রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে কিনা? তো আজকের মূল বিষয়টা ছিল যে শ্রমিক আর মালিক সম্পর্ক। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ক্বাল আল্লাহ তাআলা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা ওয়ারাজুলুন বা'আ হুররান ফাকালা সামানাহু ওয়ারাজুলুন ইসতাজারা জীরান ফাসতাউ মিনহু ওয়ালাম ইউতি আজরহু। আল্লাহ তাআলা বলেছেন হাশরের ময়দানে আমি তিন শ্রেণীর লোকের জন্য বাদী হইব। এর ভিতরে একটা শ্রেণী হলো মানুষ দিয়া দিয়া খাস করায়, খাস করানোর পরে উপযুক্ত শ্রমের মর্যাদা দেয় না, খাস করানোর পরে সে পারিশ্রমিকটা দেয় না, অথবা পারিশ্রমিক দিতে সে গরিমসি করে, অথবা পারিশ্রমিকে সে কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে সে আমি বাদী হইয়া দেব, আমি বাদী হব। দুঃখ হলেও সত্য, আজকে আলহামদুলিল্লাহ এদেশে এটার সংখ্যা খুবই কম যে কাজ করানোর পরে মজুরি দেয় না, এটার সংখ্যা খুব কম আছে, খুব কম। কিন্তু অন্যান্য দেশে বিশেষ করে আরব বিশ্বে আল্লাহ মাফ করুন, 3 মাস 6 মাস কাজ করানোর পরেও অনেক আছে, এটা সবাই না কিন্তু অনেক আছে, যে গরিব মেহনতি মানুষের সে যদি স্যালারি খুঁজে তাহলে বলে তোমার আখামা খাইটা দেশে পাঠাই দিব। আমি একবার ট্রানজিটে আবুধাবিতে ছিলাম 2-3 দিন একটু সফরের জন্য, তখন বাঙালিরা এসব ভিড় করলো, বললো কয়েকজন বললো মনটা খুব বেজার, বলে কেন? বলে আমাদের এক ভাই 3 মাস ধরে স্যালারি পাইতেছে না, সে খুঁজছিল, এখন বেনে কইরা কফিল তুইলা নিছে দেশে পাঠাই দিবে। অহরহ হচ্ছে আমাদের দেশে, অহরহ হচ্ছে, এবং কি উন্নত বিশ্বে এদেশে যেটা প্রচলিত হচ্ছে এটা হলো মনে করেন কাজের পারমিট নেই, কাজ করতেছে কিন্তু শুধু পাইছেন মালিক, এখন 300 টাকার স্যালারি এখন তাকে 100 টাকায় দিয়া আরো তার উপরে জোরদবস্তি করিয়া অনেকটা জুলুম হইতেছি না না, হ্যাঁ হচ্ছেন না না হচ্ছে। আপনি নামাজ পড়ুন ভাই, আপনি রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, এই ইবাদতটা ইবাদতের লিঙ্কটা আপনি আর আপনার আল্লাহ, এটা হচ্ছে হকুল্লাহ। এটা কি হকুল্লাহ? নামাজ রোজা হজ যাকাত খুবই বেশি করেন, খার হক মারছেন। নামাজ রোজা হজ যাকাত যদি একটু কমই বেশি করেন তাহলে এই হকটা মারছেন খার আল্লাহ। আল্লাহর হক মারলে আল্লাহ চাইলে আপনাকে দৌড়তেও পারেন, আল্লাহ চাইলে আপনাকে সারতেও পারেন, বুঝছেন সহজ কথা? আল্লাহর হক মারলে আল্লাহ চাইলে, আল্লাহ রহমানুর রহিম গাফুরুর রহিম, তিনি চাইলে তাদের হকের ব্যাপারে যত বড়ই আপনি হক নষ্ট করুন আল্লাহর হক আল্লাহ চাইলে সাথে সাথে মাফ করে দিতে পারেন। কিন্তু মালিক আর শ্রমিকের যে সম্পর্ক, আপনি মালিক, আপনার আপনি কাজ করাইছেন আরেকজনকে দিয়ে, এখন কাজ করানোর পরে কাজ যখন করাইছেন করাই গন্ডা হিসাব নিছেন, তারে একবারে শান্তিতে বসতে দেন নাই যে তোমারে পয়সা দিয়া রাখছি জলদি কাজ শেষ করো, পারো আর না পারো ঠেলতেই থাকি আমরা কাজ শেষ করো, কিন্তু আমি দেওয়ার ব্যাপারে আমি গরিমসি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার বিরুদ্ধে হাশরের ময়দানে আমি আল্লাহ বাদী হয়ে তার পক্ষে ইয়া মামলা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কি কথাগুলো বুঝার তৌফিক দান। প্রিয় নবীজি গেলেন মদিনায়, মদিনায় গিয়ে দেখলেন অনেক হচ্ছেন দোকানের মালিক, বাগানের মালিক অনেক, কিন্তু যিনি মালিক উনি কিছু লোক রাখা লাগে উনাকে বাগানটা পরিচর্যা করার জন্য। عن ابي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اخوانكم خوالكم جعلهم الله تحت ايديكم
فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل. নবীজি মদিনায় যাওয়ার পরে সমস্ত মালিকদেরকে বললেন, ও মালিকেরা, তোমাদের অধীনে যারা কাজ করতেছে তারা তোমাদের ভাই, তোমরা মনে করো না তারা কাজের লোক, এরা নিম্ন শ্রেণীর মানুষ, তারা অভাবে পড়েছে, তোমার কাছে কাজ চাইতে এসেছে, তোমার অধীনে কাজ করতেছে, তুমি মনে করো না ওরা ছোট লোক, ওরা গরিব, ওরা মিসকিন, আল্লাহ মাফ করুক। এই মানসিকতা অনেকের আছে। আপনার শপে যদি কেউ কাজ করে, আপনার অফিসে যদি কেউ কাজ করে, আমরা মনে করি সে তো হামলা। আপনার বাড়িতে যদি দেখেন, বাড়িতে অনেকের বিরক্তির লোক থাকে, কাজ করতে ওলা লোক থাকে, রাখাল বালক থাকে, অনেকে মনে করে সে তো আর হামলা বেটা। এই ধরনের মন মানসিকতা কিছু মানুষের আছে না, সবার না, আমি বলবো না সবার, কিছু মানুষের ভাই আছে হামলা বেটা। তার আর শান আর মান, তার ঈদ, তার আনন্দ, তার ফুর্তি আর কি, সে তো হামলা বেটা। আল্লাহ নবী বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম, যারা তোমাদের অধীনে আছে কাজ করতেছে তারা তোমাদের ভাই। জালাকুমুল্লাহু তাহতা আইদিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, তোমাদের অধীনে তোমাদের যে সমস্ত অধীনস্থ লোকেরা আছে, ভাইয়েরা আছে, ফালিয়ুতঈমুহু মিম্মা ইয়াকুলু, তুমি যা খাইবে তোমার অধীনস্থ লোককে, খামলাকে তা খাওয়াইবে, তুমি রোজ কুরমা কুলাও খাইবে, আর খামলার জন্য হুকিসিরা আর নিরামিষা। হুজুর বলেছেন, না তুমি যা খাইবে তুমি তা খাওয়াবে, তোমার যেমন পেট আছে তারও পেট আছে, তোমার যেমন রুচি আছে তারও রুচি আছে, তোমার যেমন ভালো খাইতে জানে তারও জানে ভালো খাইতে। আজ থেকে 1400 বছর আগে কেমন রুল দিয়া দিলেন দেখেন, আইন দিয়া দিলেন, তোমার খামলা মনে করিয়া তুমি যা খাইবে অন্য কিছু তাকে খাওয়াইবে না। আমি শুনেছি অনেক রেস্টুরেন্ট টেকওয়ে স্টাফ যারা থাকেন, কিছু কিছু গাবনার আছেন যারা মনে করেন সারা সপ্তাহ তুমি থাকবা, বেতন নিবা, খাইবা, বাট তোমার জন্য সারা সপ্তাহ শুধু নিরামিষা, সাধারণ খানি, একেবারে সাধারণ সাধারণ। উনি মানুষকে ভালো ভালো খানি রান্না করে খাওয়াইবে, স্টাফ দেখবে, আর উনার যারা রান্না করে খাওয়াইবে তাদের জন্য, স্টাফের জন্য আলাদা খানি, আর এই খানিটা ভালো একটা লেভেল ওর না, আর উনি খাইবেন খুব ভালো ভালো খানি, মজার মজার খানি খাইবেন। আল্লাহ নবী বললেন, ফালিয়ুতঈমুহু মিম্মা ইয়াকুলু, তুমি মালিক হিসাবে যা খাইবে তোমার কর্মকর্তা কর্মচারীকে তা খাওয়াইবে। ওয়ালিয়ুলবিসুহু মিম্মা ইয়ালবাস, আর তুমি যে মানের কাপড় পরবে তাকেও কাপড় পরাইবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআয়ুনুহুম, তুমি তাকে এমন কাজে বুঝা দিও না সে যা করতে পারে না, যা তুলা দিতে পারে না, যা করতে পারে না, তার সাধ্যের বাইরে আপনি কাজ দিয়ে দিলেন। অনেক অফিসের কর্মকর্তা কর্মচারী আছেন, শপের কর্মকর্তা কর্মচারী আছেন, বলেন বেটা তোমাদের রাখছি 8 পাউন্ড ঘন্টা দিয়া, 40 মন ওজনের ফিয়াজির বস্তা তোমার টানাও লাগবে, আসি না, হ্যাঁ 20 কেজি ওজনের চাউলের বস্তা তুমি পারো আর না পারো, এটা তুমি টানাও। আল্লাহ নবী বলছেন, না এটা করিও না, তোমার অধীনে সে আছে, তার অসাধ্য এমন কোন কাজ তার উপরে চাপাইয়া দিও না। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো ভাই আমাদের জানা, যারা মালিক হয়ে গেছি, এমপ্লয়ার হয়ে গেছি, শপের অফিসের মালিক হইয়া গেছি, আমরা এই ধরনের ঠিক করি না। আল্লাহ নবী বলেছেন, যদি তার জন্য কষ্টকর হয়ে যায়, ফাইন কাল্লাফতুমুহুম ফাআয়ুনুহুম, তাহলে তুমি মালিক হিসাবে তোমার হাত দিয়ে তুমি সাহায্য কইরা নে, সুবহানাল্লাহ, তুমি হাত দিয়ে সাহায্য। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের একটা মেয়ে ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন করের কাজ সারা আমি করব আর আরেকদিন তুমি করবা, একদিন আমি করব আর একদিন তুমি করবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য, বুড়া মাত্র একটা
মানুষ তারা দুইজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর সাথে, খাদিম সাথে। ওমর বললেন, কত সময় আমি উটের উপর উটের উপরে উঠব আর তুমি টানবা, আর কত সময় তুমি উটের উপরে উঠবা আর আমি টানবো। ওকে সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর শাসক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চাকরকে বললেন, আমি শুধু ঘুরায় শুইয়া যাব আর তুমি হাইঠা হাইঠা যাইবা, আমি কত সময় ঘুরার উপরে উঠবো আর আমি নামবো, আর তুমি কত সময় ঘুরে ঘুরার উপরে উঠবা আর আমি যাইবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাকরের সাথে খাদিমের সাথে ইসলামের এই সম্পর্ক হওয়া উচিত। আল্লাহ নবীর খাদিম ছিলেন হযরত আনাস বিন মালিক, 10 বছর, কত বছর, 10 বছর ছিলেন খাদিম। হুজুর ছিলেন এমপ্লয়ার আর আনাস ছিলেন এমপ্লয়ি। আনাস বলছেন, 10টা বছর আমি রাসূলের খেদমতে ছিলাম, খাদিম ছিলাম, একটা দিন আমাকে বলেন নাই, আনাস এই কাজটা তুই কর, অথবা এই কাজটা তুই করলি কেন, একটা দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ধরনের ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের নীতি ভাই। ইসলামের নীতি হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطوا الاجير اجره قبل ان يجف عرقه। হুজুর বলেছেন, কাজের লোকের তুমি মজুরিটা তুমি দিয়ে দিবে তার শরীরের গাম শুকানোর আগে। সুবহানাল্লাহ, কাজ করতেছে তার ঘরে খানার দরকার, তার বাচ্চা উপাস, তার ওয়াইফ উপাস, খাবারের দরকার আছে, চাইলের দরকার আছে, ডালের দরকার আছে, মাছ মাংসের দরকার আছে, এই জন্য তোমার ঘরে কাজে আসছে। আর তুমি ল্যাঞ্চি করে করে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস নিলা হাঁটাইতে হাঁটাইতে, সে হুজুর বলছেন তার গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ, দিস ইজ দা বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ যেন এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আগে বলছি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে ধরতেও পারেন সারতেও, কিন্তু বান্দার যদি হক নষ্ট করেন, বান্দা যদি না সারে আল্লাহ সারবেন। সহজ কথা সহজ ভাবে বুঝা নিতে হবে। আল্লাহ যেন সহজ কথা সহজ ভাবে বুঝার তৌফিক দান করেন। আবার অনেক লম্বা আলোচনা, সহজ এক মিনিটে শেষ করে ফেলি। অনেক কাজের লোক আছেন মালিককে সাতাইতে সাতাইতেও শেষ আছেন না। মালিক একটা বিজনেস চালাইতেছে, আপনি কাজ করতেছেন, আপনার বিজনেসটা আপনার হাতের উপর, আপনার একটু সর্দি করছে, আপনি বইলা দিলেন বস কালকে কাজে আসতে পারবো না, অথবা যাওয়ার কথা 10টায় গেছেন 11টায়, অথবা ফিরে আসার কথা 5টায় চলে আসেন 4:30টায়, অথবা গপস কইরা মোবাইল টিপাইয়া তার অনুপস্থিতিতে তার বিজনেসে 12:30টা বাজাইয়া, এমন শ্রমিক আছেন না? হ্যাঁ, কাজে ইসলাম যেমন শ্রমিককে সতর্ক হওয়ার জন্য এনকারেজ করে সাবধান করে, তেমনি মালিককে, যেমনই মালিককে তেমনই শ্রমিককে। শ্রমিক এবং মালিক যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূলের নির্দেশ অনুযায়ী আমরা চলাফেরা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের ভিতরে রহমত আর বরকত নসিব করে দিবেন। আল্লাহ যেন এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দেন। আমিন।